দিদি, এই ঘেরটা তো বলছিলেন 30% না, এখানে কি পরিমাণে মাছ আছে? এখানে আমার 30 মন মাছ হবে। আমি 25,000 মাছ ছাড়িছি, এখানে 30 মন মাছের আমি 25,000 মাছ ছেড়েছেন, এখন 30 মন মাছ হবে। আচ্ছা, মাছগুলো কেমন সাইজের রয়েছে বা কেমন, এটা কি একটু আমাদেরকে দেখানো যাবে? মাছগুলো একটু দেখাও দেই, খাপ দাও। আচ্ছা, তখন তো এসেই দেখতে পাচ্ছিলাম দর্শক যে ওনারা হচ্ছে মাছ দেখছে জাল দিয়ে, এখন আপনাদেরকেও দেখাবো যে কি অবস্থা, কি মনে হচ্ছে যে কেমন সাইজের হয়েছে এই ঘেরের মাছগুলো? দেখা যাক, মাছগুলো উঠে নাও, তারপরে বোঝা যাবে দেখি রকম মাছ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো কিন্তু মোটামুটি বেশ বড়। এই যে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এর গায়ের রং দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সতেজ। বা খুব ভালো লাগছে দিদি, মাছগুলো খুব পরিষ্কার, খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর দেখতে। আচ্ছা, এগুলো রেখে দে, পড়ে যাচ্ছে হাতে থেকে। দিদি, এই যে এখানে তো 40 দিন পরে তো ঘেরে হচ্ছে মাছগুলো ছাড়ছেন, তাই না? হয়। তো 40 দিন পরে ঘেরে ছাড়ছেন, তারপরে তো খাবার দাবার তো হচ্ছে দিতে হবে, তাই না? যে সময়তে আমার মাছগুলো ছাড়বো। Harlan, be a show stealer. Available at Harlan stores. তার 2 ঘন্টা পরে কি 3-4 ঘন্টা পরে ওই খাবার দেওয়া শুরু হবে। খাবার দেওয়া শুরু হবে। কি কি খাবার দিয়ে থাকেন? ওই শিবির খাবার, মাসে শিবির খাবার ব্যবহার করতে হয়, উন্নত মানের শিবির খাবার। সে খাবারগুলোর খুব দাম। তো কেমন কেমন খরচ পড়ে, দিনে কতবার খাবার দিতে হয়? এটা দিনে 4 বার খাবার দিতে হয়। 4 বার? তাহলে এই যে এই ঘেরটা তো 30% না, তা এই ঘেরের জন্য দিনে দিনে কি পরিমাণে খাবার লাগে? আমার ওই এটাই এর একটা হিসাব আছে যে এই 1,000 মাসে এই কয়টা খাবার খাবে। আচ্ছা, এটা কি আপনি জানেন? সেই হিসাবটা করে আমরা এই খাবারটা দিই। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আপনি তখন বলছিলেন আমাকে চৈত্র মাসে হচ্ছে লবণ পানি আসে, তারপর হচ্ছে মাছ চাষ শুরু করেন না? তাহলে হচ্ছে সারা কত মাস তাহলে চাষ করা যাবে এই মাছটা? যে মাছটার গ্রোথ হিসাবে এই মাছটা আমরা উঠাই দিই, 4.5 মাস হলেই মাছটা খুব বড় হয়। আচ্ছা, সেই সময় মাছ বড় হলে বেশি দিন রাখাও যায় না। আচ্ছা, সেই সময় মাছটা বিক্রি করে দিতে। আচ্ছা, আর এই যে এখানে অক্সিজেনের এগুলোর কথা কি বলছিলেন? অ্যারেশন, এইগুলোর কথা হচ্ছে আপনাকে কে বলেছে যে এইগুলো দিলে হচ্ছে মাছ অক্সিজেন পাবে? আমরা যে জায়গাতে এই মাছগুলো আনি, অ্যারেশন যদি আমরা না দিই তা অক্সিজেন ফেল করে মাছগুলো মারা যায়। আচ্ছা, মারা যায়, অক্সিজেন না দিলে এই মাছটা হবে না। আচ্ছা, তো দিদি, আধা নিবি পদ্ধতিতে মাছ চাষ করে এখন কি মনে হচ্ছে? তাহলে আপনি সফল? আমি সফল, আমি এই পুরস্কার পাইছি এই বছর। আচ্ছা, তা আশা করছি আপনার মাধ্যমে আজকে আমাদের দর্শকেরা অনেক কিছু জানতে পেরেছে। আর আমাদের দর্শক যারা আছে, যারা আপনার মতো আগে পুরাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করতো, তারাও আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আধানিবি পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করে আপনার মতো সফল হবে। হ্যাঁ, তা আপনার এখানে তো নিয়মিত মৎস্য কর্মকর্তারা আসে, তাই না? সবাই আসে, সব স্যারেরা আসে না? তা আজকে তো আমাদের সময় শেষ, আপনার কাছ থেকে বিদায় নেবো। আমি বাকি কথা ওনাদের কাছ থেকে জেনে নেবো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আর আপনার প্রতি অনেক শুভকামনা রইল। আল্লাহ ভালো থাকবে।